বিশ্বজুড়ে ফাস্টফুড জগতের অতি পরিচিত নাম ম্যাকডোনাল্ডস। জনপ্রিয় এই ফাস্টফুড চেইনের শাখা রয়েছে বিশ্বের নানা দেশে। এবার ম্যাকডোনাল্ডসের কোয়ার্টার পাউন্ডার বার্গার খেয়ে ই কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের 12টি রাজ্যের অন্তত 50 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের মৃত্যুও হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন। এতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 14,000 আউটলেট থেকে 50 বছর ধরে জনপ্রিয় এই বার্গারটি সরিয়ে নিয়েছে ম্যাকডোনাল্ডস। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি ভারী বন্যায় দূষণ ছড়ানোয় খাবারে ব্যাকটেরিয়ার উপস্থিতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার পানিতে দূষিত হওয়া ঘাস যেসব গরু খাচ্ছে সেগুলো থেকে মানব দেহে ই কোলাই ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। মাটির নিচে জন্মানো পেঁয়াজেও এই ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তাই শিকাগোতে ম্যাকডোনাল্ডস এবং আরও কয়েকটি ফাস্টফুডের দোকানকে সিলভার্ড অনিয়ন এবং বিফ প্যাটি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে কর্তৃপক্ষ, নিয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। We've taken steps to proactively remove slivered onions. We also made the decision to temporarily remove the quarter pounder from restaurants in select states. And it was made in close consultation with the CDC. ঘটনাটির পর ক্রেতাদের মনে সৃষ্টি হয়েছে উদ্বেগ। সাধারণত এই ধরনের ঘটনার পর যে কোনো প্রতিষ্ঠানে বিক্রি অনেকাংশে কমে যায়। তবে ম্যাকডোনাল্ডসের ক্রেতারা বলছেন সাময়িকভাবে মেনুর এই একটি খাবার এড়িয়ে গেলেও প্রতিষ্ঠানটির উপর থেকে বিশ্বাস হারাননি তারা। প্রতিষ্ঠান এবং সরকারের উপর তাদের আস্থা আছে বলেও জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।